আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা বৈশাখ মাসের ক্যালেন্ডার এবং আরবি শাওয়াল মাসের ক্যালেন্ডার নিয়ে। বৈশাখ মাস বাংলা বছরের প্রথম মাস, অর্থাৎ নতুন একটি বছর শুরু হয়ে গিয়েছে। এই বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে, 14 এপ্রিল বৈশাখ মাসের 1 তারিখ পড়েছে। এই বৈশাখ মাস শেষ হবে মে মাসের 14 তারিখে। এবার বৈশাখ মাস 31 দিনে যাবে এবং মে মাসের 15 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হবে। অপরদিকে আরবি শাওয়াল মাস শুরু হয়েছে 11 এপ্রিল, অর্থাৎ রমজানের পরে 11 এপ্রিল তারিখে আরবি শাওয়াল মাস শুরু হয়েছে। এই আরবি মাস যাবে 29 দিনে। আরবি মাস শেষ হবে মে মাসের 9 তারিখে এবং মে মাসের 10 তারিখ থেকে জিলকদ মাস শুরু হবে। এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, এই 2 মাস গ্রীষ্মকাল, এই সময় গরমের তীব্রতা একটু বৃদ্ধি পাবে। এই ছিল বাংলা বৈশাখ মাস এবং আরবি শাওয়াল মাসের ক্যালেন্ডার। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।